তো আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি যে সিএসসি আইডি নেওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টস থাকতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টস না থাকলে কিন্তু আপনি সিএসসি আইডি আবেদন করে দেখেন, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই যে টাকা রয়েছে এক কথায় 1500 টাকা অর্থাৎ 1479 টাকা কিন্তু জলে চলে যাবে। তো দেখে নিচ্ছি যে সিএসসি আইডি অ্যাপ্লাই করার আগে আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলো থাকতে হবে, তবেই আপনি আবেদন করতে পারেন। তো আবেদন কেন করবেন, যদি আপনি চান যে আপনি একটি অনলাইন সেন্টার খুলতে চান, তো সিএসসি আইডি থাকলে আপনি কিন্তু অনেক ধরনের কাজ করতে পারবেন। কেন্দ্র সরকারের যত রকম প্রকল্প রয়েছে তার কোনো কাজ করতে পারবেন এবং বিভিন্ন কাজ আপনি করতে পারবেন এবং অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন। আপনি কী কী কাজ করতে পারবেন সেই লিস্টটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন দিয়ে দেবো, সেখানে আপনি পিডিএফ দেখে নিতে পারবেন। তো এখন আমরা দেখে নিচ্ছি যে সিএসসি আইডিতে অ্যাপ্লাই করার জন্য আপনাদের কোন কোন ডকুমেন্টস লাগবে এবং আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো এবং এর জন্য আপনাদের প্রক্রিয়া হবে কি না তা আমি আজকে আলোচনা করবো। তো এর জন্য আপনাদের যা উঠতে হবে, আপনি যে রুখতে পাচ্ছেন তার সাথে ক্লিক করে ভিডিওতে একদিন আজ দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে পাশে ক্লিক করে নোটস অলকে রাখুন। আজ সাবস্ক্রাইব করে গেছেন, দীর্ঘ অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আলোচনা করছি যে আপনি কী কী ডকুমেন্টস লাগবে সিএসসি আইডি নেওয়ার জন্য। তো প্রথমত কিন্তু আপনার বয়স থাকতে হবে 18 বছরের মধ্যে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবেন। তো এরপর কিন্তু আপনাদের আধার কার্ড থাকতে হবে, আধার কার্ড না থাকলে আপনি আবেদন করতে পারবেন না। তো আপনার আধার কার্ড কিন্তু বাধ্যতামূলক, এর পাশে আপনার আধার কার্ডে কিন্তু দিন মাস ইয়ার জন্য থাকে, এর পাশাপাশি আপনার আধার কার্ডে কোনো নামের বানান জন্য ভুল থাকে না, ভুল থাকলে আপনি আবেদন করতে পারবেন না। তো এরপর কিন্তু আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং আপনার আধার কার্ডে কিন্তু জিমেল আইডি লিঙ্ক থাকতে হবে, তা না হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো এরপর আপনার পাসপোর্ট সাইজের একটি ফটো লাগবে যার সাইজ আপনার 50 KB মধ্যে থাকতে হবে। তো এরপর আপনার লাগবে কিন্তু প্যান কার্ড এবং আপনার লাগবে কিন্তু ব্যাংকের পাসবই কিংবা ক্যান্সেল চেক কিন্তু আপনাদের থাকতে হবে, যে কোনো একটু থাকলে আপনার হয়ে যাবে। তো এই সমস্ত ডকুমেন্টস থাকলেই আপনি আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য আপনাদের কত টাকা লাগবে, তো আবেদন করার জন্য আপনাদের কিন্তু টাকা লাগবে 1479.72 টাকা। তো সিএসসি আইডি নেওয়ার জন্য প্রথমে আপনাদের কিন্তু টিইসি আর সার্টিফিকেট পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে হবে। তো আপনি কীভাবে অ্যাপ্লাই করুন সেটা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি এবং আপনি আবেদন করার জন্য লাগবে 1479.72 টাকা এবং ডকুমেন্টস এবং টাকা আপনি বুঝতেই পারলেন। এরপর যখন আপনি অ্যাপ্লাই করবেন তারপর আপনি কী করতে হবে, তারপর আপনাকে পরীক্ষা দিতে হবে। তো পরীক্ষায় পাশ না করলে কিন্তু আপনি সার্টিফিকেট পাবেন না, আর সার্টিফিকেট না পেলে আপনি কিন্তু সিএসসি আইডি পাবেন না। তো পরীক্ষা কিন্তু আপনাদের দুইবার হবে, অর্থাৎ আপনি প্রথমে কিন্তু 1 থেকে 10টি অ্যাসাইনমেন্ট থাকবে, সেই সমস্ত অ্যাসাইনমেন্ট আপনি কিন্তু কমপ্লিট করতে হবে। যদি আপনি কমপ্লিট করতে পারেন এরপর আপনি ফাইনাল এক্সাম দিতে পারবেন। তো আপনি ফাইনাল এক্সামে ফেল করেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু আরও একবার চান্স পাবেন দ্বিতীয়তে পরীক্ষা দেওয়ার জন্য, এবং আপনি দুইবার যদি ফাইনাল এক্সামে ফেল করে থাকেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু আর অর্থাৎ এখানে সার্টিফিকেট পাবেন না, এরপর আপনি নতুন করে আবারও রেজিস্ট্রেশন করতে হবে 1479.72 টাকা দিয়ে। তো বুঝতেই পারছেন। এবং তো এখন প্রশ্ন হলো যে আপনার পরীক্ষা কীরকম করে হবে, তো আপনার পরীক্ষা কিন্তু অনলাইনে হবে, তো আপনি বাড়িতে বসে কিন্তু পরীক্ষা দিতে পারবেন। তো প্রথম যে পরীক্ষা রয়েছে 1 থেকে 10টি যে অ্যাসাইনমেন্ট রয়েছে সেই সমস্ত পরীক্ষা কিন্তু আপনাদের দিতে হবে, আপনি মোবাইল ফোনে সেটা দিতে পারেন কিংবা কম্পিউটারে আপনি দিতে পারেন, সেখানে আপনি কিন্তু দেখে দেখে কিন্তু পরীক্ষা দিতে পারেন। এবং আপনাদের যে দ্বিতীয় পরীক্ষা হবে ফাইনাল পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু আপনাদের অর্থাৎ ল্যাপটপ কিংবা কম্পিউটার যে রয়েছে তার সামনে বসে আপনি পরীক্ষা দিতে হবে, এবং অবশ্যই কিন্তু আপনাদের ল্যাপটপের কিন্তু ক্যামেরা অন থাকবে পরীক্ষা দেওয়ার সময়, এবং আপনাদের কম্পিউটার কিন্তু ক্যামেরা সেট করতে হবে। যদি আপনাদের ক্যামেরা সেট করতে আপনার অসুবিধা হয় সেটা আপনি কী করবেন, যে একটা ল্যাপটপ যে রয়েছে ল্যাপটপের সামনে আপনি গিয়ে বসবেন এবং ল্যাপটপে আপনার কিন্তু ক্যামেরা কিন্তু অন থাকবে সবসময় এবং আপনি কোনোভাবে সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন না, ক্যামেরা চালু থাকবে এবং আপনাদের লাইভ কিন্তু পরীক্ষা দিতে হবে ক্যামেরার সামনে। তো বুঝতেই পারছেন আপনাদের কিন্তু প্রথমে একবার পরীক্ষা হবে, যে আপনার 1 থেকে 10টি ডেমো রয়েছে সেখানে এর পাশে আপনাদের কিন্তু দ্বিতীয়তে পরীক্ষা হবে ফাইনাল পরীক্ষা, সেখানে আপনি ফেল করে থাকেন সেটা আপনি আরও একবার চান্স পাবেন পরীক্ষা দেওয়ার দুইবার। এরপর আপনি যদি আপনি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। এবং পরীক্ষা আপনার কত নম্বর থাকবে, ফাইনাল পরীক্ষায় আপনার 50 নম্বর থাকবে এবং 1 থেকে 10টি অ্যাসাইনমেন্টে আপনার নাম্বার থাকবে অর্থাৎ 100 নম্বর। তো ফাইনাল পরীক্ষায় আপনার 50-এর মধ্যে অর্থাৎ 50% নাম্বার পেতে হবে, তবে কিন্তু আপনি পাস করতে পারবেন। তো ফাইনাল পরীক্ষায় আপনার কোনো প্রশ্ন থাকবে অর্থাৎ কীরকম প্রশ্ন থাকবে তার কিন্তু পিডিএফ রয়েছে, আপনি সেই যে ওয়েবসাইট রয়েছে এক কথায় সেই সিএসসির ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন, আপনি আপনার আইডি এবং অর্থাৎ বাজার দিয়ে লগ ইন করবেন, সেখানে আপনার লার্নিংয়ে গিয়ে আপনি সেখান থেকে পড়ে নিতে পারবেন, সমস্ত লিঙ্ক আমি আপনাকে দিতে পারি, সেখানে আপনি কিনতে পারবেন। তো বুঝতেই পারছেন যে এখন প্রশ্ন যে আপনি কীভাবে সিএসসি আইডির জন্য অ্যাপ্লাই করবেন। তো দেখতেই পাচ্ছেন যে ভিডিও শেষে একটি ভিডিও চলে আসছে, সেই ভিডিও দেখে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এরপর আপনার পরীক্ষায় কীরকম প্রশ্ন আসে লাইভ কিন্তু আমি আপনাদেরকে পরীক্ষা দিয়ে দেখিয়ে দিয়েছি, আপনি সেই ভিডিও কিন্তু দেখে নিতে পারেন।